আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য, যে সকল প্রবাসী ভাইয়েরা বিশেষ করে সেরেম্বানের মধ্যে বসবাস করেন, আপনাদের জন্য একটা কাজের খবর। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওর শেষে আমি কিন্তু কাজের নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তার আগে বিস্তারিত আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। মালয়েশিয়ার মধ্যে অনেক প্রবাসী ভাই আছেন যারা ভালো কাজের খবর চান, ঠিক আছে? তো আপনাদেরকে যদি একটা কাজের খবর দিই, তখন বলেন ভাই এই কাজটা ভালো না, আমি অন্যরকম কাজ করব। অন্যরকম একটা দিলে বলেন এটা ভালো না, অন্যরকম আর একটা কাজের খবর দেন, ঠিক আছে? এবং অনেক প্রবাসী ভাই আছেন মালয়েশিয়ার মধ্যে, কাজের কথা বলে, কাজে যাবার কথা বলে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার করার পরে যখন কোম্পানি একটা ট্যাক্সি বা গাড়ি সব কিছু যখন রেডি করে, তখন কিন্তু অনেক প্রবাসী বলে আমি আসবো না বা আসতে পারবো না, ঠিক আছে? এরকম কিন্তু অনেকে কিন্তু অনেক সময় করে থাকেন। তো ঠিক এরকম একটা ঘটনা ঘটছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেরাম্বান একটা ফ্যাক্টরিতে 20 জন লোকের প্রয়োজন। তো আমি কিন্তু নাম্বারটা কিন্তু ইউটিউবের মধ্যে দেই নাই, আমি কিন্তু নাম্বারটা দিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। তো অনেক প্রবাসী ভাইদের কাছে কিন্তু আমি নাম্বারটা দিয়েছিলাম আমার ফেসবুক পেজের মাধ্যমে, প্রবাস টিভি 24। তো সেখান থেকে কিন্তু প্রায় 5 জন বা 6 জন লোক নাকি কাজে গেছে, এবং আর 2 জন লোক যার নাম্বারটা দিয়েছিলাম ওনাকে নাকি বলছে ভাই আমাদের কসং পাসপোর্ট আছে, কিন্তু আমাদের কোনো সুরাত বা কিছু নাই, আমাদের আসতে বই হচ্ছে। তখন এই বাংলাদেশি ভাইয়ের যেহেতু কাজের লোকের প্রয়োজন, কোম্পানিটা হচ্ছে আপনার ফ্যাক্টরি, ঠিক আছে, বস হচ্ছে চীনা, কোম্পানিটা যেহেতু লোকের প্রয়োজন, তো এই বাংলাদেশি ভাইটা কিন্তু বসের কাছে বলে ওই 2 জনের পাসপোর্টের ফটোকপি নিয়ে ওনাদের নামে কিন্তু রিকালিব্রেসি প্রোগ্রামের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করে যে একটা সুরাত, এই সুরাতটা কিন্তু ওনাদের কাছে দিয়া দিছে, ঠিক আছে? আপনারা জানেন রেজিস্ট্রেশন করতে কিন্তু প্রায় 500 রিংগিত পর্যন্ত দেওয়া লাগে, এবং ওনারা বলতেছে আমাদের কাছে, আমাদের হাতে টাকা নাই, আমরা কিন্তু আসতে পারবো না, ঠিক আছে? এই কথা বলে কিন্তু তখন ওই চীনা বস বলছে সমস্যা নাই, আমি গাড়ি ভাড়াচ্ছি, তাহলে আপনারা ট্যাক্সি করে আপনারা চলে আসেন, ঠিক আছে? 500 রিংগিত খরচ করে ট্যাক্সি সব কিছু রেডি করার পরে ট্যাক্সিটা অর্ধেক যাওয়ার পরে নাকি ওনারা ফোন করতেছে ভাই আমরা আসতে পারবো না, আমাদের তো তেমন, আমরা অন্য একটা কাজের খবর পাইছি, আমরা ওইখানে চলে যাবো, আমরা এখানে আসতে পারবো না, ঠিক আছে? তো যে বাংলাদেশি ভাইটা কাজের খবরটা ওই সিনা বসের কাছে দিয়েছিল লোকের, যে সমস্ত লোকের খবরগুলা, তখন ওই সিনা বস বলতেছে দেখ তোরা বাঙালিরা আসলে অনেক আছে, অনেকে কিন্তু অনেক খারাপ, ঠিক আছে? ওনারা আসতে বই ফাঁসছে বিধায় আমি কিন্তু রেজিস্ট্রেশন করেছি বা ট্যাক্সি পর্যন্ত ফাটাইছি, এখন ওনারা আসতেছে না, ঠিক আছে? তখন ওই বস বলতেছে নাকি আমি ওনাদের নামে মামলা করব বা পুলিশ রিপোর্ট করবো, এরকম অনেক কিছু নাকি করে বলতেছে, কারণ ওই বাংলাদেশের পাসপোর্ট নাম্বার কিন্তু ওই বসের কাছে আছে, ঠিক আছে? তো সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, এ সমস্ত আপনাদের যদি কাজের প্রয়োজন না হয়, তাহলে শুধু ফোন করার কোনো প্রয়োজন নাই। সবাইকে অনুরোধ করব, যদি আপনার ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো না লাগে, তাহলে ভাই আপনি ওই কাজে যাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার বিশেষ করে কাজের প্রয়োজন হয়, ঠিক আছে, তখন আপনারা ওই কাজের মধ্যে যাবেন। তো এখনও কিন্তু ওই কোম্পানিতে কিছু লোক লাগবে সেরেম্বানের মধ্যে। তো এখানে কিন্তু দিনেও কাজ চলবে বা রাত্রেও কাজ চলবে। দিনে করলে আপনাকে 70 রিংগিত বেতন দেওয়া হবে, এবং রাত্রে করলে কিন্তু 75 রিংগিত বেতন দেওয়া হবে। তো বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা ভালো একটা কোম্পানি খুঁজতে চান পারমিট করার জন্য, এখানে কিন্তু যিনি বাংলাদেশি ভাই উনি কিন্তু লোকজন কিন্তু নিয়ে দেয়, ঠিক আছে? হয়তো এর বিনিময়ে উনি কিছু টাকা নিবে এটা, ঠিক আছে? কিন্তু এটা না যে প্রতি মাসে বেতন যে ওই বাংলাদেশি ভাই দিবে এরকম কোনো হিসাব নেই, সরাসরি আপনাকে সিনা বস, ঠিক আছে, কোম্পানি বেতন দিবে বা সব কিছু কোম্পানির হিসাব, ঠিক আছে? তো সেজন্য যে সকল প্রবাসী ভাইয়েরা ভালো একটা কোম্পানি খুঁজতেছেন, যদি পারমিট করার জন্য কিন্তু অনেকে কিন্তু অনেক এজেন্ট কিন্তু খোঁজাখুঁজি করতেছেন, ঠিক আছে? আপনি যদি এজেন্টের মাধ্যমে যদি পারমিট করেন, তাহলে কিন্তু 10,000 বা 8,000 9,000 রিংগিত আপনাকে খরচ করতে হবে, এবং খরচ করার পরেও আপনারা কিন্তু ভালোভাবে কাজ পাবেন না, অনেক ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ভালো একটা কোম্পানিতে কাজ খুঁজতেছেন, তাদের জন্য নিচে যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে সমস্ত কাজের খবর বা কাজ কোথায় আপনারা সব কিছু জানতে পারবেন। এই নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলে ওই কাজের মধ্যে যেতে পারবেন। আবারও সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, যদি আপনাদের কাজের প্রয়োজন না হয়, তাহলে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে বা কাজে আসবো এরকমভাবে কোনো কিছু বলার দরকার নেই, প্লিজ।
যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে সব কিছু জেনে শুনে ওই কাজের মধ্যে যেতে পারবেন। বিশেষ করে যারা সেরামবান নেগিরি সিমলার মধ্যে আছেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন, কারণ কাজটা হচ্ছে সেরামবানের মধ্যে। সকল প্রবাসী ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।